হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিস ফুট নোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দার্জিলিং বেড়াতে এসে দার্জিলিংয়ের আশপাশ ঘুরে দেখার পাশাপাশি তোমরা ঘুরে দেখতে পারো দার্জিলিং ম্যাল, করতে পারো নিজেদের এবং প্রিয়জনদের জন্য শপিং, আর উপভোগ করতে পারো দার্জিলিং ম্যালের জিভে জল আনা সব খাবার। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার দার্জিলিং ম্যাল ঘুরে দেখার অভিজ্ঞতা। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সন্ধে হতেই আমি আর সুজয় বেরিয়ে পড়েছি ম্যাল ভ্রমণে। সন্ধে হতেই দার্জিলিং ম্যাল যেন সেজে ওঠে এক নতুন সাজে। আর এই সময়ে দার্জিলিংয়ে ঘুরতে আসা প্রায় সব পর্যটকদেরই ঠিকানা হয় এই ম্যাল। সবার আগে চলো তোমাদের ঘুরিয়ে দেখাই দার্জিলিংয়ের ম্যাল মার্কেট। এখানে ছোট বড় সবার জন্যই রয়েছে প্রচুর শীতের পোশাকের কালেকশন। এছাড়া তোমরা চাবি, রিং, উইনচেন, ম্যাগনেট সহ ঘর সাজানোর প্রচুর রকমারি জিনিসও এখানে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে তোমাদের বেশ ভালো পরিমাণে বার্গেনিং করতে হবে। এবার চলো তোমাদের বাইরের মার্কেটটাও একটু ঘুরিয়ে দেখাই। ম্যালে যাওয়ার রাস্তার দুধারেও তোমরা প্রচুর শীতের পোশাকের দোকান পেয়ে যাবে। ছোট বড় দোকান ছাড়াও ফুটপাথের ওপরেও রয়েছে প্রচুর শীতের পোশাকের দোকান, যেখানেও বেশ কম দামে তোমরা ভালো ভালো সোয়েটার, জ্যাকেট, টুপি, মাফলার ও আরও অন্যান্য শীতের পোশাক পেয়ে যাবে। তবে সব জায়গাতেই তোমাদের একটু বার্গেন করতেই হবে। শপিং করতে করতে খিদে পেয়ে গেলে আমার মতো তোমরাও ঢু মারতে পারো এই সব স্ট্রিট ফুডের দোকানে। সবার প্রথমে আমি ট্রাই করেছিলাম ড্রাই চিলি চিকেন, যেটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল। এরপর ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়ল এই দোকানটার দিকে, যেখানে পাওয়া যাচ্ছিল চাউমিন, চিকেন পকোড়া, ললিপপ সহ আরও বেশ কিছু জিনিস। তার মধ্যে থেকে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, যেটা এই দাদাটা বেশ সুন্দর করে প্লেটে সাজিয়ে সস ও স্যালাডের সাথে পরিবেশন করেছিল। চলো এবার খেয়ে দেখা যাক যে এটা খেতে কেমন হয়েছে। আমার পকোড়াটা খেতে অতটা ভালো লাগেনি, তবে সুজয়ের আবার বেশ ভালোই লেগেছিল। দার্জিলিংয়ে এসেছি আর মোমো খাবো না তা আবার হয় নাকি, তাই মোমোর দোকান চোখে পড়তেই অর্ডার দিয়ে দিলাম এক প্লেট চিকেন মোমো। দার্জিলিংয়ের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চিকেন মোমো খাওয়ার মজাই যেন আলাদা, আর মোমোটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার যাচ্ছি দার্জিলিংয়ের বিখ্যাত দার্জিলিং টি নেওয়ার জন্য। ম্যালের উপরেই রয়েছে গোল্ডেন টিপস নামে একটা বেশ বড় এবং ভালো চায়ের দোকান, যেখান থেকে এর আগেরবারও আমরা বাড়ির জন্য চা নিয়ে গিয়েছিলাম। এই গোল্ডেন টিপসে বিভিন্ন ধরনের এবং দামের চা রয়েছে। তোমরাও চাইলে এই গোল্ডেন টিপস থেকে তোমাদের চা প্রেমী প্রিয়জনদের জন্য চা নিয়ে যেতে পারো। আমরা দুজনেই চা প্রেমী হওয়ায় পছন্দ মতো চা নিয়ে ঢু মেরেছিলাম ম্যালের উপর থাকা একটা ক্যান্ডি শপে। এই ক্যান্ডি শপটা দেখতে বেশ আকর্ষণীয় হওয়ায় এখান থেকে কিছু ক্যান্ডি ট্রাই করেছিলাম, তবে ক্যান্ডিগুলো খেতে আমার খুব একটা ভালো লাগেনি,
এবং আমার দামটাও একটু বেশি মনে হয়েছিল। এখানে ভেজ এবং ননভেজ দু ধরনেরই ক্যান্ডি রয়েছে। তোমরা দার্জিলিং আসলে এই ক্যান্ডি ট্রাই করে দেখতেই পারো এবং আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের এই ক্যান্ডি খেতে কেমন লেগেছে। সন্ধের জন্য এই দার্জিলিং ম্যাল মার্কেট সত্যি এক আলাদা অভিজ্ঞতা। আমার মতো তোমাদেরও আশা করি এই ম্যাল ঘুরতে ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিজ ফুড নোটস। টাটা।